টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকায়ত আলহামদুলিল্লাহ ওসলাতুয়া সালাম ও আলা রাসুল ইল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি অমান দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী শরিয়ার লক্ষ্য দুশো শীর্ষক আলোচনার আজকেরে পর্বে আমরা বিগত পর্বে আলোচনা করছিলাম জরুরিয়াতের এক নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি হ্যাফ দ্য বা দিনের হেফাজত দিনের হেফাজত করা শরিয়াতের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য এবং এই হেফাজত এর বিষয়টা আমরা আলোচনা করছি আসলে মানুষের পার্সপেক্টিভ থেকে মানুষের করণীয় দিকের পার্সপেক্টিভ থেকে প্রথমত আল্লাহ তালা নিজেই ইসুর আহি জহের মধ্যে যেহেতু বলেছেন ইন আনা নজাল্লা দিক রক ওয়াইন আল্লাহ নিশ্চয়ই আমরা নাজেল করেছি আর দিকিৎ তথা সারিয়া তথা কোরআন এবং সুন্ন এবং আমরা এর হেফাজত করব। আল্লাহর দিক থেকে আল্লাহ সেটা করেছেন কিন্তু দিন যে মৌলিক একটা লক্ষ্যের কথা বলা হয়েছে শেরিয়ার দিনের এই হেফাজতের অংশটা হচ্ছে মানুষের করণীয় দিক মানুষ কিভাবে দিনকে হেফাজত করবে সে বিষয়টি আমরা আলোচনা করছিলাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম এর প্রথম পয়েন্টটা দিন মানুষ দিনের ব্যাপারে যে গাইডেন্সটা আল্লাহটা দিয়েছেন সে আমল করবে আল্লাহ যখন আকিমুসাল্লাহ বলেছেন জাকা বলেছেন আরো কত বিধান আল্লাহ দিয়েছেন আল কোরআনের মধ্যে আমরা সকলেই জানি যারা আপনারা কোরআন তেলাওয়াত করবেন এবং অর্থ সহ অধ্যয়ন করবেন তারা কিন্তু এগুলো দেখবেন এই আমলগুলো কিন্তু আমাদের করণীয় কাজ আমরা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এগুলো আল্লাহ করবেন না নিজে করবেন না আল্লাহ নিজের জন্য কোরআন নাজিল করেননি আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছেন এবং রসুল্লাহ সাল্লা সাল্লাম সন্ন্যায় যে কাজগুলো করতে বলেছেন শিখিয়ে দিয়েছেন সেগুলো আমাদের জন্য অতএব দিন হেফাজতের সর্বপ্রথম পয়েন্টটা হচ্ছে আমরা আমল করে দিনই আমল করে দিনের ইনস্ট্রাকশন মতো দিনের নির্দেশনা মতো আমল করে দিনকে হেফাজত করব আমরা এটা রিপিটেডলি বলেছি যেমন একজন ব্যক্তি যদি মনে করেন যে তিনি নামাজ পড়বেন না কিন্তু তিনি যদি তাকে জিজ্ঞেস করা হয় তিনি মুসলিম তিনি বলবেন যে হ্যাঁ আমি মুসলিম কিন্তু নামাজ পড়বেন না অথচ দিন তাহলে কি তিনি দিনের হেফাজত করলেন এ কথাটা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে না কারণ তিনি দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ একামুসালাহ দিনের দ্বিতীয় রকম এটা আমল করলেন না তিনি যদি এভাবে রোজাও না রাখেন তিনি এভাবে হজ ফরজ হওয়ার পরে হজও করলেন না জাকাত ফরজ হওয়ার পরে জাকাতও দিলেন না তিনি আল্লাহর কাছে দোয়াও করলেন না তাহলে তিনি কীভাবে দিনকে অনুসরণ করলেন কিভাবে দিনকে হেফাজত করলেন অথচ আমরা বলেছি অত্যন্ত আর্জেন্ট বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে দিনের হেফাজত দিনের হেফাজত তো হলো না এই ব্যক্তি দ্বারা যিনি দিনের কোনো আমল করলেন না সময় তো ভাইরা তবে মনে রাখবেন শুধু দিনের ইনস্ট্রাকশন বা নির্দেশনা মতো আমলটা করলেই যে দিনের হেফাজত হয়ে যাবে তা নয় আরও কিছু বিষয় আছে আমরা যেমন এটাই বিগত পর্বে দ্বিতীয় পয়েন্ট আলোচনা করেছি আল জিহাদুমিন মিন দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এবং প্রয়োজনে কেতাল ফিসাবলিল্লাহ যে বিধান আছে শেরিয়ার ইন্সট্রাকশন মতো নির্দেশ মতো সেটিও করতে হবে কারণ কোরআনে প্রচুর আয়াতে সেই বিষয়ে বলা হয়েছে এবং হাদিসের মধ্যে তো আছেই সমুলসাল্লা সাল্লাম জীবনে বহু যুদ্ধ করেছেন দিনকে হেফাজত করার জন্য সেটা তো ইতিহাস সাক্ষী আমরা সিরার মধ্যেও সে বিষয়গুলো আমরা পাই অতএব সেটাও দিনকে হেফাজত করার দ্বিতীয় আরেকটা জরুরি অনুষঙ্গ জরুরি বিষয় রসুলসাল্লা সাল্লাম দিনকে হেফাজতের জন্য যুদ্ধ করেছেন ওহদের যুদ্ধ এবং খাইবার আরও অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছেন ছোটো ছোটো অনেক যুদ্ধ বা যেগুলোকে ইসলামের ইতিহাসে বা সিরাতের মধ্যে সারায়া বলা হয় এর বিষয়গুলো তিনি করেছেন এবং অনেক কেরাম শাহাদ বরণ করেছেন দিনকে হেফাজতের জন্য অতএব এটা হচ্ছে আল আজলিহ এটা হচ্ছে দ্বিতীয় জরুরি বিষয় দিনকে হেফাজতের দিনকে হেফাজতের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আদ্দা আওয়াতু এলাদিন দিনের দিকে মানুষকে আহ্বান করা দিনের দিকে মানুষকে আহ্বান করার বিষয়টি তো আল কোরআনে ব্যাপকভাবে এলাবরেটলি আলোচিত হয়েছে ওদর এলাসাবিলা রব্বিকাবেল হেকমা ওয়ালমা ওয়াদাতুল হাসানা ওজাদিল হুম বিল্লাতিহিয়া আহসান তোমার রবের পথের দিকে ডাকো উদর এলাসাবিলা রব্বিকাবেল হেকমা প্রজ্ঞার সাথে ওয়ালমা ওয়াদাতুল হাসানা এবং সুন্দর উত্তম প্রদেশের সাথে এবং তাদের সাথে সুন্দরভাবে বিতর্ক করার মাধ্যমে এভাবে আমরা সুর আল এমরালের মধ্যেও দেখি তাদের মধ্য থেকে যেন একদল মানুষ বের হয় থাকে যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে আমর বিল কাজ করবে সৎ কাজের আদেশ দেওয়ার কাজ করবে অন্যায় পাপ থেকে নিষেধ করার কাজটা দায়িত্বটা তারা পালন করবে তারা হচ্ছে সফল কাম এভাবে আল বহু আয়াত আমরা দেখি যেখানে দিনের দিকে আহ্বানের কথা বলা হয়েছে কারণ দিনের দিকে যদি আহ্বান না করা হয় তাহলে মানুষ তো দিনের দিনের বিষয়গুলো জানবে না দিনের দিকে আহ্বান করা তা আওয়াত দেওয়া এটা কিন্তু শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ যেখানে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সাহেব মুসলিমের মধ্যে এসেছে

অজ্ঞানতা মূর্খতা পথভ্রষ্টতার বিচ্যুতির অন্ধকার থেকে তিনি মানুষকে জ্ঞানের আলোকে ওহির আলোকে দিনের আলোকে আনায়ন করেছেন মানুষকে কল্যাণের দিকে নিয়ে এসেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ছিলেন দাড়ি তিনি ছিলেন মোয়াল্লেম তিনি সমস্ত মানুষকে মানবতাকে আল্লাহর দিকে আহ্বান করেছিলেন অতএব তিনি ছিলেন মোয়াল্লেমুল বাসার টিচার অফ দ্য হোল হিউম্যান কাইন্ড অতএব আজকে আমরা যখন বলছি দিন হেফাজতের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দাওয়াত দিন সেটাই মিন করছি এই দিন এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল দাওয়াতের মাধ্যমে তথা মানুষের কাছে ঘরে ঘরে দিনের আলো পৌঁছিয়ে দেওয়া দিনের মেসেজ পৌঁছে দেওয়া কোরআন এবং সুন্দর বক্তব্য পৌঁছিয়ে দেওয়া এটাই হচ্ছে দাওয়া দাওয়া যদি বন্ধ হয়ে যায় তখন প্রচুর মানুষ যারা দিনের মৌলিক বিষয়গুলো জানবে না আজকে আমরা আমাদের সমাজে দেখা যাচ্ছে শিশু কিশোর কিংবা তরুণ তরুণীদের বিরাট একটা অংশ দেখি যারা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেসিক বিষয়গুলো জানে না যেগুলো জানাটা সে বিষয়গুলো তারা জানে না কারণ দাওয়াতি যে কাজগুলো এগুলো সবাই পালন করছে না অথচ রা সাল্লাম বলেছেন বল আয়া একটা আয়াত হলেও আমার কাছ থেকে তোমরা মানবতাকে পৌঁছিয়ে দাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও বিদায় হজের ভাষণে রসুল্লা সাল্লা কি চমৎকার আলোচনা করলেন মানবজাতির সকল লোকদের অধিকারের ঘোষণা দিলেন সকল অন্যায়কে রোহিত করলেন সকল হারাম সুদ এবং জাহিলিয়াতের রক্তপণকে তিনি রোহিত করলেন তিনি শ্রমিকের অধিকারের ঘোষণা দিলেন তিনি নির্যাতিতা নারীদের অধিকারের ঘোষণা দিলেন নির্যাতিত মানুষের অধিকারের ঘোষণা দিলেন এবং তারপর বললেন যারা উপস্থিত হয়েছে তারা যেন অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছিয়ে দেয় লহ একবার সেই জেনারেশন তাদের দায়িত্ব সুচারু রূপে পালন করেছিল বলেই আজ বিশ্বব্যাপী ইসলাম সব জায়গায় পৌঁছে গেছে কিন্তু আজকে এই মডার্ন যুগে এসে আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকে আমাদের সঠিক দায়িত্ব পালন করছি না আমরা যারা সালাত আদায় করি তারা আরও লোকদেরকে সালাতের দিকে আহ্বান করা দরকার আমরা যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি তারা আরো লোকদেরকে সেটা শেখানো দরকার সেটা শেখার গুরুত্বের দিকে আহ্বান করা দরকার আমরা যারা কোরআনের মেসেজগুলো বক্তব্যগুলো বুঝতে পারছি সে বক্তব্যগুলো অন্যদেরকে অন্যদের উদ্দেশ্যে পেশ করে তাদেরকে কনভিন্স করা দরকার বোঝানো দরকার দাওয়াহ না থাকলে দিনটিকে থাকবে না প্রিয় ভাইরা বোনেরা অতএব দিনকে হেফাজতের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আর দা দিন দিনের দিকে মানুষকে আহ্বান করা সেটা ফর্মাল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে হতে পারে শিক্ষা পলিসিতে দিনের বিষয়টিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হতে পারে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে দিনই শিক্ষাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে হতে পারে শিক্ষকরা আমাদের সকল তরুণ তরুণী শিশু কিশোর সকল বা কিশোরী সবাইকে শেখাবেন এটা হতে পারে আর আরেকটা হতে পারে ইনফর্মাল এডুকেশনের মধ্য দিয়ে নানাভাবে আজকাল তো মিডিয়া আছে যোগাযোগ মাধ্যম আছে সোশ্যাল নেটওয়ার্ক আছে নিউজ পেপার আছে নিউজ লেটার আছে এবং অনলাইন ইউনিভার্সিটি আছে ইসলামিক ইউনিভার্সিটি আছে এগুলোর মধ্য দিয়ে আমরা দাওয়াতের কাজটাকে সব প্রসারিত করতে পারি এবং আশা করছি যে এর মধ্য দিয়ে দিনের হেফাজত আল্লাহ তালা আরও ত্বরান্বিত করবেন সমন্বিত উপস্থিতি এর পরে আরও যে বিষয়টি দিনের হেফাজতের জন্য জরুরি চতুর্থ বিষয় সেটি হচ্ছে আল্লাহ হুকমবিহি দিন অনুযায়ী হুকুম পরিচালনা করা দিন অনুযায়ী অনুশাসন প্রতিষ্ঠা করা দিনকে যেন সকলে মিলে চলে এমন বিধান এমন আইন কানুন এমন সিস্টেম মুসলিম সমাজগুলোতে যদি চালু হয় তখন সে সমাজ উপকৃত হবে সেই মানুষের উপকৃত হবে সেই নাগরিকরা উপকৃত হবে এবং এর মধ্য দিয়ে দিনটা সত্যিকার ভাবে আসলে হেফাজত করা হবে যেমন আজকে আমরা দেখি যে দিনের এমন অনেক বিধান আছে যেটা এই সমাজের মানুষ কোনোভাবে মানতে পারছে না গুটি কতিক মানতে চাইলে অন্যরা মানতে পারছে না যেহেতু সেটা নেই অতএব দিনকে হেফাজতের ব্যাপারে যারা বদ্ধপরিকর যারা সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু এটা অত্যন্ত জরুরি বিষয় এবং জরুরিগুলোরও জরুরি বিষয় তাহলে এই দিনের অনুশাসন প্রতিষ্ঠা করা দিনকে হেফাজতের একটা অন্যতম অনুষঙ্গ সেটি আমাদেরকে মনে রাখতে হবে সম্মানিত ভাইরা এবং আল্লাহতালা সে নির্দেশই আল কোরআনের মধ্যে দিয়েছেন আগে আহলি কিতাবদেরকে দিয়েছিলেন পরবর্তীতে মন্নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে দিয়েছিলেন এবং পরবর্তীতে মুসলিম উম্মার প্রতি এই নির্দেশ ছিল আমরা প্রিয় দর্শক একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর এসে আবারও এই একই বিষয়ের উপর আমরা আলোকপাত করব আমরা আশা করছি বিরতির পর ফিরে এসে আবার আপনাদের সবাইকে আমাদের সাথে ফিরে পাবো আল্লাহ আপনাদের ভালো করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদদু জানাদবী আপনারা দেখছেন ফিস টিভি বাংলা বল্ল্যানের শিক্ষা নিয়ে অশান্ত পৃথিবীতে শান্তির সন্ধান চাই অন্ন মানবতার জন্য বার্তা নিয়ে শান্তির জন্য সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমিন মানবতার উপর ইহসান করলেন মানব মুক্তির त्राতা নবী প্রোগ্রাম করলেন কোন কোন ইসলাম সর্বদা এগিয়ে এসেছে ইসলাম প্রকৃত অর্থে শান্তি قائم করার জন্যে শান্তির সমাজ গঠনের নির্দেশনা দিয়েছে নির্দেশনা দিয়েছে জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম প্রতি মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় দর্শক আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর আমাদের ইসলামী শরিয়ার লক্ষ্য ও উদ্দেশ্য শীর্ষক আজকের আলোচনারে পর্বে আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরা আলোচনা করছিলাম দিনের হেফাজত কিভাবে করা যায় এ ব্যাপারে মানুষ হিসাবে একজন মুসলিম একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমাদের কী করণীয় আমরা একে একে চারটা পয়েন্ট উল্লেখ করেছি বিরতির আগে দিন অনুযায়ী আমল করা এবং দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এবং দিনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া দিনের বিধান অনুযায়ী অনুশাসন প্রতিষ্ঠা করা এবং সর্বশেষ যারা দিনের বিরোধিতা করছেন নানাভাবে দিনকে কলুষিত করার মধ্য দিয়ে দিনের বিধানগুলোর ভুল ব্যাখ্যা করার মাধ্যমে অথবা দিনকে আউটডেটেড অথবা মডার্ন যুগে চলবে না এমন অভিহিত করে কিংবা দিনের মৌলিক বিষয়গুলোকে অস্বীকার করে নানাভাবে অথবা দিনের যারা ব্যক্তিত্ব নবী মোহাম্মদ রাসুল্ল সাল্লি ওয়াসাল্লাম থেকে শুরু করে ইসলামের আরও যারা কেরাম কিংবা পরবর্তী তাবে তাবে স্কলার ছিলেন তাদেরকে তাদের বিরুদ্ধে শানিত আক্রমণ পরিচালনার মধ্য দিয়ে যারা দিনকে জিনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন দিনকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে কলম ধরা তাদের প্রতিবাদ করা তাদেরকে প্রতিরোধ করা এটা যেহেতু আমরা জানি আজকের যুগে দিনের দাওয়াত যেমন অথবা দাওয়াত বিরোধী কাজ যেমন এখানে বিভিন্নমুখী হয়ে গেছে মিডিয়ার মাধ্যমে হচ্ছে ইন্টালেকচুয়াল বিভিন্ন ম্যাথাডোলজির মাধ্যমে হচ্ছে বুদ্ধিবৃত্তিকভাবে হচ্ছে প্রচার প্রপাগান্ডার মাধ্যমে হচ্ছে তাহলে তাদের বিরোধিতা করা অথবা তাদের প্রতিহত করা এবং অত্যন্ত বুদ্ধিবৃত্তিক এই প্রতিহত করার কাজটি করা বিভিন্ন সেক্টরে এটাও দিনকে হেফাজতের বড় একটি মাধ্যম কারণ সাধারণ মানুষকে যদি দিনের ভুল মেসেজটা দেওয়া হয় মানুষ কিন্তু সেটা জানবে এবং মানুষ দিন সম্পর্কে ভুল ধারণা পাবে সেটাকে কাটিয়ে কাটানোর জন্য সেইম মেথোডলজি আমাদেরকে ফলো করতে হবে আমরা এই জন্য দেখি যে নবী করিম সাল্লাই্লাম এর যুগে ভাষা সাহিত্য উচ্চাঙ্গের সাহিত্য চর্চা কবিতার চর্চা এগুলো ছিল ব্যাপক সেইম ধরনের মানে একই প্রসঙ্গে আল্লাহ তালা তার হাতে যে মোজেজা তুলে দিলেন সেটা প্রচলিত সকল স্ট্যান্ডার্ডকে অতিক্রম করে মোর্জেজা হিসাবে বিশ্ববাসীর সামনে প্রতিভাত হল আল কোরআনের আল এজাজ আল আলমি ভাষার যে মজেজাহ যে বক্তব্যের মজেজাহ ওহির যে বিশাল মর্যাদা যার সমান কোনো কিছু আনতে পুরো জাতি অপারগ হয়ে গিয়েছিল এটা হচ্ছে রাসুসাল্লাহ সাল্লামের সমকালীন সময়ে মানুষ যা চর্চা করত তার সমপরে তার থেকে শক্তিশালী বিষয় নবীর হাতে তুলে দেওয়া হলো আমরা সেটা দেখেছি ইসা বিদ্যার প্রচলন ছিল তখন তাকে যেমন বিভিন্ন রোগীকে সুস্থ করে দেওয়া এমনকি মৃতকেও জীবিত করা আল্লাহর অনুমতিক্রমে অবশ্যই এ বিষয়গুলো তাকে ক্ষমতা দেওয়া হলো মর্যাজা দেওয়া হলো কুষ্ঠ রোগীকে ভালো করা আর অন্যান্য চিকিৎসা ইত্যাদি কারণ তখন ছিল চিকিৎসা শাস্ত্রের উৎকর্ষের যুগ অতএব সেই ধারায় তাকে মানে ম্যাথডটা দেওয়া হল আল্লাহ সাল্লামের যুগে আমরা দেখি জাদুর যুগ ছিল হাজার হাজার জাদুকর এবং সেই জন্যে তাকে যে মর্যাজাগুলো দেয়া হলো যাতে এই শক্তিকে তিনি প্রতিহত করতে পারেন এবং করেছিল না আল্লাহর অনুমতি ক্রমে তা তিনি করেছিলেন তাহলে আজকের যুগে যখন যেভাবে ইসলামের বিরুদ্ধে আক্রমণটা আসে সেভাবে জবাব দেওয়া এবং সেটাকে প্রতিহত করা এটাই হচ্ছে বুদ্ধিবৃত্তির দাবি এবং এভাবেই দিনকে হেফাজত করা সম্ভব যে দর্শক তাহলে এভাবে এই আলোচনার মধ্য দিয়ে আমরা পাঁচটা জরুরি বিষয়ের প্রথমটা শেষ করলাম সেটা হচ্ছে দিনের হেফাজত এবং সেটা পাঁচটা বিষয়ের মধ্য দিয়ে এই হেফাজতটা কমপ্লিট করতে হবে দিন অনুযায়ী আমল এবং দিনের জন্য সংগ্রাম করা দিন প্রতিষ্ঠার জন্য তিন নম্বর হলো দিনের দিকে দাওয়াত দেওয়া দিনের অনুশাসন অনুযায়ী অনুশাসন প্রতিষ্ঠিত করা এবং পঞ্চম হচ্ছে দিনের বিরোধিতায় যারা লিপ্ত তাদেরকে বোঝানো এবং তাদের খারাপ যে অপবাদগুলো যে মিথ্যা ব্লেমগুলো সেগুলো প্রতিহত করা বিভিন্ন পদ্ধতিতে যেটা আমরা আলোচনা করেছি দ্বিতীয় যে বিষয়টা জরুরি বিষয়গুলোর মধ্যে সেটি হচ্ছে হ্যাফজ নাফস বা মানুষের প্রাণের হেফাজত মানুষের জীবনের হেফাজত এটা কিন্তু দুনিয়ার পার্সপেক্টিভে দিনের বিষয়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে আখিরাতের নাজাতের সাথে রিলেটেড বিষয় ছিল কিন্তু মানুষের প্রাণের বিষয়টা এটি হচ্ছে দুনিয়ার পার্সপেক্টিভ থেকে অর্থাৎ আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এমন কিছু বিধান দিয়েছেন যে বিধানের মধ্য দিয়ে মানুষের প্রাণ এই দুনিয়া রক্ষা করাটাকে তিনি জরুরি হিসাবে ঘোষণা করেছেন কিভাবে সেটা হতে পারে প্রথমত মহান আল্লাহ রাব্বুল আল আলকুরানে বলেছেন ওলা তাক তুলনাত সাল্লা তিহার রাম আল্লাহ উল্লাবেল হক তোমরা সেই আত্মাকে সেই প্রাণকে হত্যা করো না যে প্রাণকে হত্যা করা হারা আল্লাহ হারাম করে দিয়েছেন তবে হক পন্থাই হলো অন্য কথা যেটা যেমন শাস্তি কার্যকর করার ক্ষেত্রে বা ইত্যাদি ওলা আলোচনা করেছেন এবং কোরআন হাদিসের স্পষ্ট নস রয়েছে যখন কারো হত্যা শাস্তি নির্ধারিত হয়ে পড়বে তখন বিচারক তাকে হত্যার দণ্ড দেবেন এছাড়া অথবা যুদ্ধের ময়দানে ময়দানে যে যুদ্ধ পরিচালিত হয় সে বিষয়টি ছাড়া সাধারণ অবস্থায় কোনো ব্যক্তিকেই হত্যা করা যাবে না যেহেতু আল্লাহ হারাম করে দিয়েছেন কেন টু প্রোটেক্ট হিউম্যান লাইফ মানুষের জীবনকে সংরক্ষিত করার জন্য হেফাজত করার জন্য এবং আরো দেখেছি আল কোরআন আল্লাহ তালা বলছেন খেশিয়াত এ믈াক বা ভয় তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ইসলাম আরও বলেছে জাহেলী যুগে যখন নারী শিশু জন্ম গ্রহণ করলে মানুষ পুতে ফেলতো ইসলাম সেটাকে হারাম করেছে এবং সেটাকে জাহেলী আমল হিসাবে চিহ্নিত করেছে অত্যন্ত কবিরাগুনা হিসাবে ঘোষণা করেছে পাশাপাশি আখিরাতে এই সন্তানরা যারা তাদেরকে পুতে ফেলতো সে বাবাদেরকে জিজ্ঞেস করবে ওয়া ইদাল মাউউদাতু সুয়িলাত বিআইদাম বিন কুতিলাত যখন এভাবে কবরস্থ করা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কি কি কারণে হত্যা করা হয়েছে তখন তারা বাবাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে তাহলে এই যে সন্তানদেরকে হত্যা করা চাই সে তার জাহেলি যুগের প্রথা মাত হোক অথবা বর্তমান যুগে হোক দারিদ্রের কারণে অন্য কোনো কারণে ইসলাম সেটা নিষিদ্ধ করে দিয়েছে কেন টু প্রোটেক্ট হিউম্যান লাইফ মানুষের জীবনকে সংরক্ষণ করার জন্য হেফাজত করার জন্য এভাবে ইসলাম কোন ব্যক্তির উপর আক্রমণ করা কেউ নিষেধ করে দিয়েছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার কেসাস ইসলাম বলে ঘোষণা করেছে যদি কেউ আঘাত করে কারো দাঁত ফেলে দেয় অথবা কারো শরীরে কোনো অঙ্গহানি করে তাহলে সেখানেও কেসাসের ঘোষণা ইসলাম দিয়েছে কেন টু প্রোটেক্ট হিউম্যান লাইফ এভাবে আমরা দেখতে পাচ্ছি ইসলাম চাচ্ছে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে কারণ এই মানুষ বেঁচে থাকলে তারা সে অনুসরণ করবে আল্লাহর নির্দেশ অনুসরণ করবে বেঁচে না থাকলে তো সেটা সম্ভব না এই জন্য দিনের হেফাজতের পরে সেকেন্ড যে বিষয়টিকে ইসলাম অত্যন্ত জরুরি হিসাবে ঘোষণা করেছে সেটি হচ্ছে হ্যাভস হ্যাভস মানে প্রোটেকশন অফ হিউম্যান লাইফ বা মানুষের জীবনের হেফাজত ইসলাম কিভাবে এই বিষয়গুলো দিয়েছে আমরা এক নম্বরে মানে মানুষের জীবনকে হেফাজতের জন্য যে কর্মসূচিগুলো ইসলাম এক একে দিয়েছে সেটা প্রিয় দর্শক আপনাদের সামনে আমরা পেশ করছি এক নম্বর আলাইহা এ জীবনের উপর চড়াও হওয়া যাবে না এটা করার কারণটাই হচ্ছে যাতে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক নিরাপদ থাকে তার জানটা নিরাপদ থাকে সেই জন্য এক নম্বর পদ্ধতি হচ্ছে সেটি এবং এর পক্ষে আয়াতগুলো কিন্তু আমরা একটু আগেই বলেছি দ্বিতীয় হচ্ছে যে সমস্ত কর্মপন্থা অবলম্বন করলে মানুষ নিহত হয় মানুষকে হত্যার দিকে অনুপ্রাণিত করে যেই পদ্ধতিগুলো যে বিষয়গুলো সেটা কিন্তু ইসলাম সেটাও বন্ধ করে দিয়েছে ব্লক করে দিয়েছে যেমন কাউকে ছুরি দিয়ে আঘাত করা অথবা কাউকে এমনভাবে প্রহার করা যাতে তার মৃত্যু হতে পারে অথবা যেমন ছিনতাই করা অথবা খামাখা কাউকে গলা টিপে ধরা বা এই টাইপের আরো যতগুলো বিষয় আছে ইসলাম সেগুলো যেগুলো হত্যার দিকে পরিচালিত করে সেটাকে ব্লক করে দিয়েছে অর্থাৎ এগুলো আসলে আমল নয় তিন নম্বর হচ্ছে ইসলাম একটা বিধান হিসাবে প্রতিষ্ঠিত করেছে এটা ইসলামের হুদুদ আইনের অন্তর্ভুক্ত যে কুতিবা ফিল কাতলা নিহত ব্যক্তির ক্ষেত্রে তোমাদের উপর কেসাসকে ফরজ করা হয়েছে এটা হচ্ছে কোরআনের বক্তব্য আবার অন্য বলা হয়েছে অফিল কেসাসে হায়া তুইয়া উলিল আল ব্যাব হে বুদ্ধিমান লোকেরা কেসাসকে কার্যকর করার মধ্যেই তোমাদের জীবন নিহিত আসলে তো তাই যে সমাজে হত্যাকারীর কোনো শাস্তি হয় না সে পার পেয়ে যায় নানাভাবে সেই সমাজে কিন্তু একটা অনিরাপত্তা দেখা দেয় অশান্তি দেখা দেয় একটা হজ অবস্থা হয় একটা করাপশন দেখা দেয় কারণ সেখানে অপরাধের কোনো শাস্তি হয় না অপরাধের শাস্তি যদি নির্ধারণ নিশ্চিত করা যায় তখনই সেই সমাজে মানুষের মধ্যে শান্তি ফিরে আসে এই জন্যই আল্লাহ তালা বলেছেন অফিল কসাসে হায়া তুই ইয়া উলিল আল ব্যাব এরপরে আরেকটি বিষয় সেটি হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যাকারী ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ উপস্থাপন করতে হবে শুধু সন্দেহ করে তাকে হত্যা করা যাবে না তাকে কেসাজ দেওয়া যাবে না এবং হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ জন্য বলেছেন আল্লাহ তুদ্রা অবিশ্বভাত যে যে কোনো ফৌজদারি শাস্তির বিধান বা দ্বন্দ্ব এটা সন্দেহের কারণে যদি সন্দেহ থাকে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত এটা প্রতিহত করা হবে এটা কার্যকর করা যাবে না কারণ হচ্ছে মানুষকে সাধারণত নির্দেশই ধরা হবে যতক্ষণ না তার শাস্তিটা প্রমাণিত হয় সুতরাং এইভাবে জীবনের যে প্রোটেকশান সে বিভিন্নভাবে আমাদেরকে দিয়েছে বিভিন্ন বিষয় কার্যকর করার মধ্য দিয়ে দিয়েছে এমন কি। কোনো কোনো ক্ষেত্রে কেসাসকেও ক্ষমা করে দিয়েছে কেসাস ক্ষমা করার বিধানও কোরআনে বর্ণিত হয়েছে যদি নিহতের আপনজনেরা মাফ করে দেয় হত্যাকারীকে তাহলে কেসাস মাফ হয়ে যেতে পারে এভাবে নানাভাবে মানুষের প্রাণকে প্রোটেকশনের ব্যবস্থা ইসলাম করেছে এটা ইসলামের একটা অত্যন্ত সুন্দর দিক এবং বিশেষ করে জরুরি বিষয়গুলোর হেফাজতের একটা অন্যতম নিদর্শন আসুন তো ভাইরা ইসলামের এই জরুরি বিষয়গুলো আমরা অনুধাবন করি এবং সেই আলোকে জীবন গঠন করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতহু ও সাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাই সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে। কিন্তু জাকাত দিলে নিশ্চই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলড্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথর্প রোড বর্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক এল ওয়াইডি তিন শূন্য নয় ছয় শর্ট কোড তিন শূন্য বিআইসি কোড আই বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন টিভি মানবতার সমাধান আলপরাণ করিম হেদায়াতের মূল সম্মান আল কোরআন কারিম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিসটিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়